লক্ষ্মীপুরের প্রায় প্রতিটি এলাকায় এমন সারিবদ্ধ সুপারি গাছ নজর কাড়ে সবার। এখানকার মাটি ও আবহাওয়া সুপারি উৎপাদনের জন্য বেশ উপযোগী। উপকূলীয় এ জেলার 5টি উপজেলার প্রতিটি বাড়ির আঙিনা ও পতিত জমিতেই সারিবদ্ধ রয়েছে সুপারি বাগান, গাছে গাছে সুপারির ফলন। বর্তমানে গাছ থেকে সুপারির সংগ্রহ, বিক্রি ও সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। স্থানীয় কৃষি বিভাগের তথ্য মতে গেল বছর জেলায় সুপারি উৎপাদন হয়েছে 64,750 টন। চলতি বছর 7,200 হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,000 টন, যার বাজার মূল্য বর্তমানে 600 কোটি টাকারও বেশি বলে জানায় কৃষি বিভাগ। এদিকে সুপারি উৎপাদনে লাভবান হওয়ায় প্রতি বছরই এ অঞ্চলের মানুষ নতুন নতুন সুপারি বাগান তৈরিতে ঝুঁকছেন। এবছর বৃষ্টিপাত কম হওয়ায় সুপারির আকার কিছুটা ছোট এবং ফলন হয়েছে বেশি, তবে গেল বছরের চেয়ে দাম কম পাওয়ায় অনেকটা হতাশার কথা জানান স্থানীয় কৃষকরা। আমাদের এই অঞ্চলের সুপারির চাহিদা দেশে খুব বেশি, কারণ এই অঞ্চলের সুপারি অনেকটা সুস্বাদু। এবছর সুপারির ফলন খুবই ভালো হয়েছে। আমরা যারা সুপারির সাথে জড়িত আছি, আমরা মানে প্রচুর ফলন আমরা এবছর সংগ্রহ করেছি। নিজস্ব বাগান আছে, আমরা বাজারে সবসময় সুপারি বিক্রি করি, কিন্তু আমাদের এবছর অত্যন্ত ভালো ফলন হয়েছে, এজন্য আমরা খুশি। কিন্তু আমাদেরকে যদি কৃষি কর্মকর্তা থেকে বাগিচা পরিচর্যা বাগানগুলো দেখাশোনার বিষয়ে যদি আরও তদারকি করতো ওনারা, তাহলে এই দেশ এই অঞ্চলে সব সোনালী ফসল হিসেবে আমরা যা চিনি সুপারি, এই সুপারিগুলো অত্যন্ত ফলন আরও বেশি হইতো। গতবার ভালো ফসল আসছিল, গতবার তো হরতাল টতাল ছিল না, এবারকার তো হরতাল অবরোধের কারণে বেরি আসতে পারে না। আমার সুপারি আসছিল 1900-1200 টাকা, সেই সুপারি বেশি তো হয় আমার 1600 টাকা, 1500 টাকা, এভাবে এখন আমাদের লস হচ্ছে। সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত গাছ থেকে সুপারি সংগ্রহ করা হয়। সুপারি বাগানের এক গাছে উঠে অন্য গাছে যেতে হয়। আবহাওয়া ভালো থাকলে এভাবে প্রায় প্রতিদিনই 1400 থেকে 1500 গাছ থেকে সুপারি সংগ্রহ করেন শ্রমিকরা। এতে প্রতিদিন প্রত্যেকের আয় হয় 700 থেকে 800 টাকা। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত জেলার সুপারির হাটগুলো জমজমাট থাকে। চট্টগ্রাম সহ বিভিন্ন স্থান থেকে আসা ব্যাপারীরা সুপারি কিনে নিয়ে যান। প্রতি পন অর্থাৎ 80টি সুপারি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়, মান ভালো হলে বিক্রি হচ্ছে 100 থেকে 130 টাকায়। 30 বছর ধরে সুপারি বিক্রি করতে কিনা বেচা করতে আছি, তার মধ্যে চিটাং দিতে আছি, সিলেট দিতে আছি, রংপুর দিতে আছি, এই আর কিনা বেচা করতে আছি, রজনার দিতে আছি, রাঙ্গুনিয়া, এসব জায়গার মধ্যে মাল বিক্রি করি আর সুপারি কিনি। কিনি পরে কিনার পরে ধরে না ইয়া করছে সুপারি কিছু বিক্রি ভিজাই, আর কিছু মনে করে না শুকাই, আবার কিছু এই সিটাং রংপুর সিলেট ইয়া বিভিন্ন জায়গাতে আমরা পাঠাই, এতে আমরা কিনে বেচা করি। সর্বনিম্ন 150 থেকে 160 টাকা, সর্বনিম্ন 100 থেকে 110 টাকা। আমি সুপারি কিনেছি, এই সুপারিগুলো বাইরে সাপ্লাই করবো না, আমি সুপারিগুলো পানিতে ফেলবো। গত বছর যারা পানিতে ফেলছে তাদের সর্বনিম্ন 800 টাকা 1000 টাকা করে লাভ হয়েছে। এবছর কত টাকা হয় সেটা বলা যায় না, একমাত্র আল্লাহ ভালো জানে, তবে আমরা আশাবাদী ভালো একটা দাম হবে। সুপারি চাষ, পরিচর্যা, ফসল সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। এবছর লক্ষ্মীপুর জেলায় 7,200 হেক্টর জমিতে সুপারি আবাদ হয়েছে, ফলন ভালো। আমরা আশা করছি প্রায় 70,000 মেট্রিক টন সুপারি উৎপাদিত হবে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 600 কোটি টাকা। লক্ষ্মীপুর জেলার সুপারির চাহিদা রয়েছে, এখানকার সুপারির গুণগত মান ভালো। আমরা কৃষকদেরকে সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছি বাগানে সুষম সার ব্যবহার করার জন্য, বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, সময় মতো পোকামাকড় নিয়ন্ত্রণ করার জন্য। তো আশা করি আমরা এই লক্ষ্মীপুর জেলার সুপারির আবার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লক্ষ্মীপুর থেকে জাহাঙ্গীর লিটনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingbd.com।